আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আপনাদের জন্য নতুন বছরের শুরুতেই আমি নতুন তিনটি টিপস নিয়ে হাজির হয়েছি শীতকালীন ফুল গাছের জন্য। ভিডিওর শুরুতেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতকালীন গাছের জন্য তিনটি বিশেষ টিপস। যে তিনটি টিপস যদি আমাদের জানা থাকে তখন আমাদের কালীন ফুল বাগান করাটা অনেকটাই সহজ হয়ে পড়বে। চলুন মূল ভিডিওতে চলে যাই। সারাক্ষণ সাথে আছি আমি নায়েফ আহমেদ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। তো বন্ধুরা, আমরা প্রথম যে টিপসটি নিয়ে আলোচনা করব এটা হলো শীতকালীন ফুল গাছের জন্য উপযুক্ত মাটি। এটা শীতকালীন ফুল গাছের জন্য খুবই প্রয়োজনীয় যদি আপনি বড় বড় গাঁদা ফুল পেতে চান। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ছবি দিয়ে দিয়েছি। মৌসুমের শুরুতেই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাইজের গাঁদা পাওয়া শুরু করেছি। যদিও আমি এই বছর শীতকালীন ফুল গাছ কম লাগিয়েছি, আমি ইনশাল্লাহ সামনে আরও গাছ এনে আমার বাগানটা পরিপূর্ণ করে ফেলবো। কিন্তু যদি আমাদের শীতকালীন ফুল গাছ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকে তখন কিন্তু গাছ আনার পর এইভাবে গাছগুলো মারা যাবে, তো তখন আমাদের মনটা খারাপ হয়ে যাবে। তো আজকে আমি যে তিনটি টিপস আমি আপনাদের দেব এই তিনটি টিপস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম টিপসটি হলো শীতকালীন গাছের জন্য উপযুক্ত মাটি। আপনি গার্ডেন সয়েল ব্যবহার করতে পারেন, গার্ডেন সয়েলের মধ্যে একদম কাদা থাকতেই পারবে না। শীতকালীন মাটি মধ্যে একদম কাদা থাকতেই পারবে না। শীতকালীন গাছের জন্য মাটিতে যদি কাদা থাকে তখন আপনার গাছটা মরে যাবে, কারণ শীতকালীন গাছ পানি ভালোবাসে না। তো এটা আমাদের সবারই জেনে রাখা উচিত। তো আমরা শীতকালীন গাছের জন্য দুইবার গার্ডেন সয়েল, এটার সাথে এক বাগ বার্মি কম্পোস্ট বা এক বছরের পচানো গোবর সার মিশিয়ে নেব। এটার সাথে এক চামচ হাড্ডির গুঁড়া, দুইটি কলার কোষা, এক চামচ ডিমের কোষা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমরা আমাদের গাছটি প্রতিস্থাপন করব। আশা করি খুব সুন্দরভাবে গাছটি গ্রো করবে। দুই নাম্বার যে টিপসটি নিয়ে আমি আলোচনা করব এটা হলো শীতকালীন গাছে বুঝে শুনে পানি দেওয়া। ভিডিও শুরুতেই কিন্তু বলেছি শীতকালীন গাছ পানি ভালোবাসে না, তারপরও আমি আপনাদের জন্য আবারও বলছি শীতকালীন গাছ একদম পানি পছন্দ করে না। যখন মাটিটা শুকিয়ে যাবে একদম তখন দিবেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনার গাছ বিকালবেলায় একদম ঝিমিয়ে পড়ছে রোদে, কিন্তু যখন সন্ধ্যা হচ্ছে তখন আবার গাছটা সতেজ হয়ে পড়ছে। কেন সতেজ হয়ে পড়ছে? কারণ কুয়াশা যে গাছের পানির অভাব সেটা পূরণ করে ফেলে। তাই আমরা অতিরিক্ত পানি যদি দিয়ে যাই তখন গাছটা মারাও যেতে পারে। তাই এই বিষয়ে সবাই সাবধান থাকবেন, শীতকালীন গাছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, ভুলেও দেওয়া যাবে না। যদি দেন তখন আপনার গাছটা মারাও যেতে পারে। এবার আমরা তিন নাম্বার টিপসে চলে যাই। তিন নাম্বার টিপসটা হলো শীতকালীন গাছের সার নিয়ে। আমরা শীতকালীন গাছে কি সার ব্যবহার করব? একটি গাছ থেকে যখন আমরা ভালো কিছু আশা করি তখন এই গাছকে আমাদের ভালো কিছু দিতে হয়। শীতকালীন গাছে আমরা তরল সার হিসাবে খৈল পচা সার ইউজ করতে পারি এবং গুঁড়া সার হিসাবে মানে এবং জৈব সার ইউজ করতে পারি। জৈব সার গোবর সার, বার্মি কম্পোস্ট এইগুলোকে জৈব সার বলা হয়। কিন্তু বাজারে শুধু জৈব সার নামে আরেকটি সার পাওয়া যায়, যেটা আমি সবসময় প্রায় ভিডিওতেই বলে থাকি, এটা আলাদা জৈব সার, এটা বার্মি কম্পোস্টও না গোবর সারও না। এটা আপনারা গাছ ইউজ করতে পারেন, এটা মিশ্র জৈব সার বলা হয়। এটা আপনারা বাজারে গিয়ে সারের দোকানে বললেই পেয়ে যাবেন। এটা প্যাকেটও পাওয়া যায়, আবার খোলাও পাওয়া যায়। তো আশা করি আপনারা তিনটি টিপসই ভালো করে বুঝতে পেরেছেন। সতর্কমূলকভাবে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি শীতকালে আপনাদের গাছ থেকে ভালো সাইজের ফুল, সুন্দর ফুল পেতে চান, আপনাদের এই টিপসগুলো ফলো করতে হবে। এই টিপস ফলো করতে পারেন তখন আপনার শীতকালীন ফুল বাগানটা করা খুব সহজ হয়ে পড়বে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এগ্রিকালচার টপিককে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় সাপোর্ট করতে থাকবেন।